वेलकम बैक टू माय সিদ্ধিদাস চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বই খাতা নিয়ে বসে আছি, এই জন্য আমার আমি আমি একটা পড়াশোনা নিয়ে ছোট্ট মিনি ব্লগ বানাচ্ছি। আমি কি কি আমাকে প্রথমে মা দিয়ে দিয়েছে ইভিএস, তা দেখতেই থাকো। তো ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। তো এক নম্বর আছে উভয়চর প্রাণী কাকে বলে? যারা স্থলে ও জলে বাস করে তাদের উভয়চর প্রাণী বলে, যেমন ব্যাঙ। এরপর আছে মেরুদণ্ডী প্রাণী কাদের কাকে বলে? যাদের মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ। এরপর আছে কাকে চাষির বন্ধু বলা হয়? কেঁচোকে। দুটি পতঙ্গের নাম লেখো, মশা মাছি। এরপর আবার এক নম্বর আছে দুটি সন্ধিপদী প্রাণীর নাম লেখো, চিংড়ি ও কাঁকড়া। এরপর দুই নম্বর, কোন কোন প্রাণী উড়তে পারে না? উট পাখি, এমু, ময়ূর। এবার আছে লিপ ও তিন নম্বর আছে লিপ্তপদ কাকে বলে? হাঁসের পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, তাই লিপ্তপদ বলে। এরপর আছে চার নম্বরে তিনটি স্তন্যপায়ী প্রাণীদের নাম লেখো, মানুষ, তিমি ও মানে ওই বাদুর। এরপর আছে স্তন্যপায়ীদের শরীরে কি প্রবাহিত হয়? উষ্ণ রক্ত। আবার এক নম্বরে আছে রুই মাছের দেহেতে কতটি পাখনা থাকে? সাতটি। এরপর দুই নম্বরে আছে স্পনেন্দ্রিয় কাকে বলে? কানকো থেকে লেজ পর্যন্ত একটি রেখা থাকে, তাকে স্পনেন্দ্রিয় বলে। এরপর তিন নম্বরে আছে দুটি উপকারী প্রাণীদের নাম লেখো, মৌমাছি, প্রজাপতি। চার নম্বরে আছে দুটি অপকারী প্রাণীদের নাম লেখো, মশা ও মাছি। এরপর পাঁচ নম্বরে কাকে শান্তির প্রতীক বলা হয়? সাদা পায়রাকে। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার মা লিখতে দিয়েছে, যতক্ষণ আমি লিখতে থাকছি ততক্ষণ তোমরা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।